সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সাদা কালো মাল্টিমিডিয়া চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা, বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ নানান বিষয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় করোনা ভাইরাসে শিক্ষার ক্ষেত্রে করণীয়, বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। এই নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে একজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মেরিট বাংলাদেশের চেয়ারম্যান প্রিন্সিপাল ডক্টর সানাউল্লাহ। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা আলোচনায় চলে যাই, যেহেতু আপনি জানেন আমাদের বাংলাদেশ তথা সারা পৃথিবী বৈশ্বিক মহামারীর কারণে, আমরা এই যে করোনার ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আরও হতে হবে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আপনি যেহেতু একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনি বিভিন্ন সাংগঠনিকভাবে জড়িত, এই যে করোনা ভাইরাসে আপনারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের কী করণীয়? ধন্যবাদ আপনাকে এবং সাদা কালো মাল্টিমিডিয়াকে, যারা সময় উপযোগী একটি বিষয় নির্ধারণ করেছেন এবং আজকে আলোচনার জন্য আমাকে এখানে ডেকেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে যে বিষয়টা আপনি আলোচনার জন্য অবতারণা করেছেন, এই বিষয়টা অসম্ভব অত্যধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একটা জাতিকে টিকিয়ে রাখার জন্য, ভবিষ্যতের কর্ণধারকে বাঁচিয়ে রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান যদি দীর্ঘদিন বাচ্চাদের লেখাপড়া দিতে না পারে এবং লেখাপড়া চালিয়ে নিতে না পারে, সেক্ষেত্রে শিশুরা লেখাপড়া অনেক সময় বাসায় করে না, গাইডলাইন না পেলে অনেক সময় অনেক ক্ষেত্রে পিছিয়ে যাবে, ওদের একটা বছর হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের একটা প্রেক্ষাপট অলরেডি সৃষ্টি হয়েছে। এর মধ্যে অবশ্য কিছু প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস চালু করেছে, সরকারের নির্দেশনা মেনে চলে, সরকার নির্দেশনা দিয়েছেন অনলাইনে ক্লাস চালু করার জন্য। অনলাইনে ক্লাস চালু করলেও কিন্তু আসলে অনলাইনের জন্য ওরকম প্রেক্ষাপট বা ওরকম উপযুক্ততা এখনও সৃষ্টি হয় না। বাচ্চারা এখনও পর্যন্ত হয়তো সবাই যে অভ্যস্ত না, আবার সবার মধ্যে ল্যাপটপ, মোবাইল বা ওই মানের মোবাইল সব বাসায় গ্রামে গঞ্জে সব জায়গায় এখনও পৌঁছায় না। ওটা যদি আগে থেকে আমরা অভ্যস্ত থাকতাম, ওভাবে যদি তাদেরকে ট্রেন্ড আপ করাতাম, তাহলে সেভাবে হয়তো গ্রুপ করে হয়তো এটা করা যেত। হঠাৎ করে এই ভাইরাস চলে আসাতে আসলে প্রত্যেকটা ক্লাসভিত্তিক যে গ্রুপ করা, গ্রুপ স্টাডি করা, অনলাইনে ক্লাসগুলো পৌঁছিয়ে দেওয়া, এই কাজগুলো আসলে করা সম্ভব হয় না, যার কারণে অনলাইনে ক্লাসগুলো দিলেও বাচ্চারা হয়তো ক্লাসগুলো ঠিকমতো করতে পারতেছে না, অনুসরণ করতে পারতেছে না। অনেক ক্ষেত্রে সংসদ টেলিভিশনও সরকারিভাবে নিয়মিত ক্লাস চালু করেছেন, কিন্তু দেখা যায় যে বাচ্চারা আসলে লেখাপড়া করার মতো সে একটা মানসিকতা বা লেখাপড়ার প্রতি যে আগ্রহ, সংসদ টেলিভিশনে নির্ধারিত সময় গিয়ে তাদেরকে বসানো বা বসাতে পারলেও তারা ওদিকে মনোযোগ দেওয়া, টিচারের গাইডলাইনে যেভাবে হওয়া দরকার সেভাবে আসলে অনলাইনে বা টেলিভিশনে ওভাবে সম্ভব হচ্ছে না। তো এই ধরনের একটা প্রেক্ষাপটে, তবে আমাদেরকে তো আগে বেঁচে থাকতে হবে, আমাদের টিকে থাকতে হবে এই করোনা ভাইরাসে মহামারীতে, মহামারী কাটানোর জন্য আমাদের বেঁচে থাকলে হয়তো আমাদের ছেলেমেয়েদেরকে আমরা আবার গড়ে তুলতে পারবো, টিকে রাখ। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে যাচ্ছে বর্তমানে, হয়তো আমাদের বাচ্চাদেরকে আমরা একটু পিছিয়ে পড়লেও হয়তো তাদেরকে আবার গড়ে তুলতে পারবো, এগিয়ে নিতে পারবো, আবার আমরা আগের অবস্থানে ফিরে যেতে পারবো। কিন্তু এখন যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুই ধরনের প্রতিষ্ঠান আছে, কতগুলো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত অনুমোদিত আছে আর কতগুলো অননুমোদিত আছে, ধরনের শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে আছে। তবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাড়াঘরের উপরে পরিচালিত, লক্ষ লক্ষ টাকা ঘর ভাড়া চলে আসতেছে, টিচার বেতন চলে আসতেছে, কিন্তু স্টুডেন্টের কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা পয়সা কালেকশন করা, আদায় করা, এই ধরনের প্রেক্ষাপটে তারাও দুরাবস্থায় আছে। সে ধরনের প্রেক্ষাপটে অবশ্য অনেক গার্ডিয়ান স্বউদ্যোগে স্বপ্রণোদিত হয়ে প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করে, আমার টিচারেরা, আমার বাচ্চার টিচারেরা কষ্টে আছে, অভাবে আছে, তাদেরকে সহযোগিতা করা দরকার। ঈদের আগেও অনেক গার্ডিয়ান এভাবে এসে অনেক কিছু টাকা পয়সা দিয়ে গেছে, তবে সেই টাকা পয়সা 10%-এর চেয়ে কোনো অবস্থায় বেশি নয়। তাহলে ওই টাকা পয়সা দিয়ে টিচারেরা অনেকেই ঘর ভাড়া দিতে পারছে না, খেতে পারছে না, চলতে পারতেছে না, খুব করুণ দর্শক। সাধারণ যারা শ্রমজীবী মানুষ, ওরা হয়তো বিকল্পভাবে লেবারে করে বা অন্য রিক্সা চালে বা অন্য কিছু করে, অন্য কাজকর্ম
করে চলতে পারতেছে, কিন্তু শিক্ষকদের পক্ষে ওই ধরনের কোনো কাজ করা, তারা কোনো সাহায্যের জন্য হাতও পারতেছে না, লাইন করতে পারতেছে না, ত্রাণ হয়তো পারতেছে না, আসলে তাদের করুণ অবস্থা, মানে কি পরিমাণ এই ধরনের একটা প্রেক্ষাপটে বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন লেখালেখির মাধ্যমে সরকার অবশ্য তালিকা করে নিয়ে গেছেন, শিক্ষকদের তালিকা জমা নিয়েছেন, কিন্তু আমরা মনে করেছিলাম ঈদের আগে হয়তো একটা প্যাকেজ হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যাবে, এটা প্রক্রিয়া আছে শুনেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো প্রণোদনা পাওয়া যায় না। অথচ শিল্প ইন্ডাস্ট্রিতে ব্যবসা বাণিজ্যে দেখা গেছে যে অনেক টাকা সরকার প্রণোদনা দিয়েছে, অথচ যে প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল তৈরি হয়ে ইন্ডাস্ট্রি চলছে বা ব্যাংক চলছে অন্যান্য প্রতিষ্ঠান চলছে, ওই প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু যারা মানুষ গড়া কারিগর যাদেরকে দিয়েই ওই প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে টিকে থাকতে পারবে, এগিয়ে যেতে পারবে, দক্ষ জনবল সাপ্লাই দিতে পারবে, তাদের ব্যাপারে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, নেয় না হয়তো। আমার মনে হয় সরকার যে পরিমাণ শিক্ষা বান্ধব এবং বর্তমান সরকার আসার পরে একটা শিক্ষানীতি প্রণয়ন করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্ট্রাকচার পরিবর্তন করেছেন নীতিমালা সহ দিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন, যে পরিমাণ শিক্ষা বান্ধব আসলে সরকারের কাছে সত্যিকারভাবে শিক্ষা প্রতিষ্ঠানের যে ভয়াবহ চিত্রটা, প্রায় 90% ছেলে মেয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করছে এবং বেসরকারিভাবেই তারা লেখাপড়া করে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, এই ব্যাপারগুলো হয়তো সরকারের কাছে তুলে ধরতেছে না। স্বাধীনতা শিক্ষক পরিষদ, যে শিক্ষক পরিষদ সরকারের পাশাপাশি কাজ করে, তারা অনেক ক্ষেত্রে অনেকভাবে তুলে ধরেছে বলে তালিকাটা হয়েছে, কোনো শিক্ষক সংগঠন এই পর্যন্ত কোনো ধরনের কোনো কার্যক্রম পদক্ষেপ তেমন একটা করা হয় না, শুধুমাত্র স্বাধীনতা শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি মহোদয় এবং সেক্রেটারি শাহজাহান আলী সাজু প্রফেসর এবং উনি ওইটার জন্য ফাইট করেছেন শিক্ষকদের বাঁচিয়ে রাখার জন্য, আমার মনে হয় তাদের ওই পদক্ষেপের কারণে হয়তো কিছুটা পাবে, তবে কিছুটা দিয়ে হবে না। সাংবিধানিকভাবে যেহেতু সকল নাগরিকের শিশুদের লেখাপড়ার দায়িত্ব সরকারের এবং সরকারকেই করতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব সরকার অভিভাবক হিসাবে সরকারের দায়িত্ব নেওয়া উচিত, প্রত্যেকটা প্রতিষ্ঠানের টিচারদের কোন প্রতিষ্ঠানে কোন টিচারের বেতন স্কেল হয়তো অ্যাভারেজে 5,000-10,000 একটা দিলেও হবে না, কারণ ওখানে এমন কিছু টিচার আছেন, এমন কোনো প্রশাসন আছেন যারা হয়তো 15,000-20,000 টাকা গড়বাড়া দিয়ে তার একটা লেভেল আছে, তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাচাই বাছাই করে তাদের বা ব্যাংকে তাদের স্যালারি হয় ওগুলো দেখেই যদি ওভাবে যদি অন্তত পক্ষে সরকারি প্রতিষ্ঠান এমপিভুক্ত প্রতিষ্ঠানে সরকার যেভাবে স্যালারি দিয়ে যাচ্ছে ঠিক একইভাবে এই প্রতিষ্ঠানগুলোতে এই দুঃসময়ে শিক্ষকদেরকে অবশ্যই স্যালারি দেওয়া উচিত, যদি কোনো কারণে যদি সরকারি নীতিমালায় ফেলা না যায় অন্তত পক্ষে এই প্রতিষ্ঠানগুলোতে যদি বিনা সুদে বা স্বল্প সুদে যদি ঋণ দেওয়া হয় একটা প্যাকেজ দেওয়া হয় তাহলেও শিক্ষকরা এই দুর্যোগ মুহূর্তে বেঁচে থাকতে পারবে। আসলে শিক্ষকদেরকে যদি আমরা এই মুহূর্তে বাঁচিয়ে রাখতে না পারি, টিকিয়ে রাখতে না পারি, হয়তো ভবিষ্যতে দেখা যাবে যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা আর শিক্ষকতা করতে চাচ্ছে না, কারণ দুর্যোগকালীন সময়ে তাদের পাশে দাঁড়াবার মতো প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ পারছে না, সরকারও আসছে না, তাহলে ওরা থাকবে না। একসময় দেখা যাবে যে টিচিং প্রফেশন আসার মতো লোকেই পাওয়া যাবে না, কিন্তু সরকারের পক্ষে এখন সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা যেহেতু সম্ভব হয়তো অচিরেই হবে না, তাহলে সে ধরনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে, না হলে শিক্ষার হারে বিশাল একটা দশ নামবে, কারণ শিক্ষার হার পাকিস্তান আমলে 10%-এর নিচে ছিল, বর্তমানে 70%-এর উপরে চলে যাওয়ার পিছনে যে অবদান এগুলো প্রাইভেট বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেরই অবদান, কারণ সরকার সারা বাংলাদেশব্যাপী প্রাথমিক মাধ্যমিক কলেজ লেভেলে সব প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা এখনও পর্যন্ত সরকারের পক্ষে সম্ভব হয় না, হয়তো সাংবিধানিকভাবে সকল শিক্ষাকে জাতীয়করণ একদিন না একদিন হবে, বর্তমান সরকারই করবে এটা আমরা আশাবাদী, কারণ প্রক্রিয়া চলছে তাহলে যতদিন পর্যন্ত জাতীয়করণ করা না হবে, সরকারিকরণ করা না হবে, সরকার দায়িত্ব নিতে না পারবে, ততদিন পর্যন্ত এই প্রাইভেট প্রতিষ্ঠানকে এবং এই প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষক সমাজকে কর্মচারীদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, না হলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে দশ নামবে সেটা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল দশের সেই অনেক বড় দশ হবে, হয়তো একটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে, একটা জেনারেশন তৈরি করার ক্ষেত্রে আমরা বিশাল ধরনের একটা গ্যাপ সৃষ্টি হবে এবং সেক্ষেত্রে আবার ঘুরে দাঁড়ানো, আর আমাদের
উন্নত বাংলাদেশ এবং মধ্য আয়ের দেশ বা উন্নত বাংলাদেশ পরিগণিত করতে হলে ওখানে যে জাতিসংঘ ঘোষিত যে সাস্টেনেবল গোল, গোলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল হচ্ছে যে লক্ষ্য হচ্ছে যে যেটা আমাদেরকে পূরণ করতে হবে এটা হচ্ছে মানসম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষা সৃষ্টি করা ছাড়া আমরা উন্নত বাংলাদেশ হিসাবে কখনোই শিক্ষিত অর্জন করতে পারবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে সুন্দর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এবং উনি চাইলে অবশ্যই পারবে, তবে এটাকে শিক্ষাকে বাদ দিয়ে কখনোই কোনোভাবে সম্ভব নয়। যে দেশ যে তাড়াতাড়ি পৃথিবীতে এগিয়ে গেছেন, উন্নত হয়েছেন, তারা শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন বলে, সব জাতিগোষ্ঠীকে শিক্ষিত করতে পেরেছেন বলে তারা উন্নত জাতি হিসাবে সারা বিশ্বের মানচিত্রে তাদের স্থান করে নিতে পারছেন। তাই আমাদের শিক্ষাকে বাদ দিয়ে, কিন্তু আমাদের এখানে মনে হয় কোনো না কোনো কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব অবহেলিত বা শিক্ষকরা খুব অবহেলিত। তাদেরকে হয়তো কথা কাগজে বলা হয় শিক্ষক জাতির মেরুদণ্ড, এটা হয়তো বলা হয়, কিন্তু বাস্তবে তারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে আসলে খুব বেশি সম্মান পায় না, যার কারণে বর্তমানে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছে না, মেধাবীদেরকে শিক্ষকতা পেশায়। এখানে এখানে আরেকটা জিনিস তো আছে, আপনাদের শিক্ষকদের মধ্যে মানে অধিকাংশ কিন্তু আপনার এই যে নারী শিক্ষকের সংখ্যা বেশি, মানে অধিকাংশ মানে অধিক ক্ষেত্রে তো এই যে নারী শিক্ষকের উপর কিন্তু একটা পরিবার কোনো না কোনোভাবে নির্ভর করে আজকে, মানে এই প্রেক্ষাপটে কিন্তু তাদের তো কষ্ট আরও অধিক বৃদ্ধি পাচ্ছে। মানে পুরুষেরা তো কোনো না কোনোভাবে অল্টারনেট কিছু না কিছু করে হলেও মানে কোনো না কোনো সময়টা মানে অতিবাহিত, বিশেষ করে যে মহিলা যারা শিক্ষিকা তাদের ক্ষেত্রে মানে তাদের জন্য বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন আছে কিনা। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ করে প্রাইমারি লেভেলে 80% মহিলা এবং শিশুদেরকে গড়ে তোলার জন্য মায়ের আদর স্নেহ মমতা দিয়ে মহিলারাই সবচেয়ে বেশি উপযোগী। হয়তো মাধ্যমিক বা কলেজ লেভেলে হয়তো মহিলার চেয়ে হয়তো অনেক ক্ষেত্রে হয়তো মহিলা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রাইমারি লেভেলে এবং ওই মহিলার উপর পরিবার নির্ভর। আমি আসবো একটা ছোট বিরতির পর। দর্শক আপনারা দেখছিলেন সাদা কালো মাল্টিমিডিয়া চট্টগ্রাম সংলাপ, একটা ছোট বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সানুল্লাহ সাহেব যে কথাটা বলছিলেন যে এই আমি যে নারীদের কথা বলছিলাম, আপনি বললেন যে কোমলমতি এবং শিশুদেরকে শিক্ষার মুখোমুখি করার জন্য, শিক্ষামুখী করার জন্য নারীদের ভূমিকা সবচেয়ে বেশি, বিশেষ করে প্রাইমারিতে, এবং তারাই সবচেয়ে আজকে সংকটে আছে। ধন্যবাদ আপনাকে আবারও। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আগের কথার একটু রেফারেন্স টেনে এই কথাটা আসতে চাচ্ছি, যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমরা এই মুহূর্তে এ ধরনের একটা প্রেক্ষাপটে শিশুদেরকে বিপদে পড়ুক বা শিশুরা বিপদে পড়ুক, আবার করোনা ভাইরাসে আক্রান্ত হোক, এটা চাই না। শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশ উন্নত না হওয়া পর্যন্ত খুলি দেখ সেটাও আমরা চাই না, তবে প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসুক, মূলত আমরা সেটাই চাই। এখানে যে মহিলাদের যে কথাটা আপনি বলছেন, বেশিরভাগ মহিলা টিচারদের উপরে অনেক সময় ছেলে মেয়ে পরিবার, ওরা তো পুরুষ টিচাররা অনেক সময় হয়তো কোনো কিছু কাজ হাতে নিতে পারে, আবার এমন অনেক মারা আছেন যারা হয়তো টিউশনি করে করে বাচ্চাদেরকে পড়াতেন, বাসা বাড়িতে গিয়ে টিচারের পাশাপাশি বাসা বাড়ি, এখন সব টিউশনিও বন্ধ, প্রাইভেট টিউশনিও বন্ধ, এমন একটা প্রেক্ষাপটে তারা বিকল্প কোনো কাজও হাতে নিতে পারতেছে না। এইভাবে যদি চলতে থাকে হয়তো ভবিষ্যতে যদি আমরা একটা পরিবেশ পাইও, স্বাভাবিক অবস্থা যদি বিরাজও করে, তাহলে এই পেশাতেই এই কাজে আর কেউ মনোনিবেশ করবে না, মনে করবে যে এর চেয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে ফিউন হলে বা অন্য কোনো ছোটোখাটো চাকরি করলে অনেক বেটার, অন্তত পক্ষে আমরা বেঁচে থাকতে পারবো। তা তো তাহলে এই পেশাটাকে যদি নিরুৎসাহিত করা হয়, একে তো আমরা এক ধরনের নিরুৎসাহিত হয়েছি, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেধাবীরা উন্নত বিশ্বের মধ্যে দেখা যায় সবচেয়ে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতেছে, এবং তাদেরকে সামাজিক মর্যাদা থেকে অর্থনৈতিক সচ্ছলতা থেকে শুরু করে সব দিক দিয়ে তাদেরকে সহযোগিতা দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে যার কোনো গতি নেই, যে কোথাও কোনো ভালো জব পায় না, ব্যাংকে অথচ মেধার দরকার নাই, কোনো ইন্ডাস্ট্রিয়াতে এত বেশি মেধাবীর দরকার নাই, কিন্তু ওখানে মেধাবীরা চলে যায়, কিন্তু যেখানে মেধা দরকার বাচ্চাদেরকে গড়ে তুলতে হবে, তাদেরকে তৈরি করতে হবে, নিজের ভিতর মেধা না থাকলে আমি আরেকটা মেধা কীভাবে সৃষ্টি করব, কিন্তু সেখানে এখন মেধা শূন্য অবস্থার অলরেডি সৃষ্টি হয়েছে। এখন মেধা শূন্য যে আমরা যে
কোয়ালিটি সম্পন্ন টিচার এখন পাওয়াটা খুব কঠিন। এক সময় দেখা যাবে যে হয়তো আমরা কোয়ান্টিটিও ফিল আপ করতে পারবো না, যদি ওই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি হয়তো এই পেশায় কেউ থাকবে না। সে ধরনের একটা প্রেক্ষাপটে একটা জাতি সম্পূর্ণ মেরুদণ্ড ভেঙে যাবে এবং তাদের শিকড় অস্তিত্বহীন হয়ে যাবে। তো এই ধরনের আমাদের এই জাতিকে, এই আমাদেরকে যদি এগিয়ে যেতে চায় ভবিষ্যৎ পরবর্তী পরিস্থিতি চেঞ্জ হলে, আমরা যদি আবার ঘুরে দাঁড়াতে চাই, তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা হয়তো বিশেষ করে শিশুরা লেখাপড়া করতে পারছে না, সেটা অনলাইনে হয়তো আমরা লেখাপড়া চালিয়ে যাচ্ছি, তাদেরকে সাজেস্টিভ কিছু জিনিস আমরা পাঠিয়ে দিচ্ছি এবং অনলাইনে মেসেজে ইমেলে বিভিন্নভাবে দিচ্ছি। ওখানে কিছু কিছু বাচ্চারা হয়তো 50% বাচ্চারা হয়তো ওভাবে পড়তেছে, আর কিছু মা বাবারা উৎসাহ উদ্দীপনা দিয়ে সচেতন অভিভাবকেরা করে যাচ্ছে, হয়তো তাদেরকে আমরা হয়তো আবার পরবর্তী গুছিয়ে নিতে পারবো। কিন্তু বিশেষ করে তাদেরকে যারা গড়ে তুলবে, তাদেরকে যারা তৈরি করবে, এবং ওই প্রতিষ্ঠান আর ওই শিক্ষকরা যদি ডেস্ট্রয় হয়ে যায়, তারা যদি হারিয়ে যায়, তাহলে আমরা হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবো না। এই ধরনের একটা প্রেক্ষাপটে আমি মাননীয় সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব সরকার, আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরবর্তী সারা বাংলাদেশে প্রাইমারি শিক্ষাকে জাতীয়করণ করেছেন, এবং উনি বেঁচে থাকলে হয়তো মাধ্যমিক কলেজ লেভেল পর্যন্ত সবগুলি হয়তো শিক্ষা জাতীয়করণ হয়ে যেত, হয়তো উনি করে যেতে পারেন নাই। শিক্ষা কমিশনও গঠন করেছিলেন, ক্ষুদ্রতে ক্ষুদা শিক্ষা কমিশন গঠন করার পরও উনি হয়তো এটা আলোর মুখ দেখাতে পারে নাই। এরপরে দুষ্কৃতিকারীদের হাতে নির্মমভাবে উনি আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে, শহীদ হওয়ার পরে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই যে শিক্ষা ব্যবস্থা যেভাবে ঢেলে সাজানোর কথা, ওভাবে ঢেলে সাজানো, বর্তমানে সরকার ক্ষমতা আসার পরে শিক্ষানীতি সহ অনেকগুলো শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। তাই বর্তমান সরকার শিক্ষা বান্ধব একটি সরকার, এই সরকারের কাছে যদি সুন্দরভাবে যদি এই প্রাইভেট প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কথাগুলো আসলে হয়তো যেভাবে অধিদপ্তর পরিদপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেভাবে তুলে ধরা দরকার, হয়তো সরকারের কাছে এভাবে তুলে ধরতেছে না বলে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের কোনো অনুদানা সুযোগ সুবিধা পাচ্ছে না। যদি তুলে ধরা হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন। তবে একটা এক্ষেত্রে একটা কথা যদি বলতে হয় যে কতদিন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখবো, কারণ দীর্ঘদিন যদি করোনা ভাইরাস চলতে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানকে দীর্ঘদিন বন্ধ রাখা যাবে না। আর কোনো না কোনো একটা বিশেষ ব্যবস্থা এই প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই আমাদেরকে চালু করতে হবে, হয়তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এবং ওখানে হয়তো ওভাবে যেভাবে উন্নত বিশ্বতে শিক্ষা প্রতিষ্ঠান অনেক দেশে চালু হয়েছে, ওভাবে ওদেরকে ফলো করে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে চালু করতে হবে। আর শিক্ষকদেরকে যেহেতু বন্ধ থাকলেও প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষকদের স্বার্থে বেতন পরিশোধ করতে হচ্ছে, আর সরকার যদি শিক্ষকদেরকে প্রণোদনা দেয়, শিক্ষা প্রতিষ্ঠানকে যদি সুযোগ সুবিধা দেয়, তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের যে এই ধরনের একটা আর্থিক সংকটে বাচ্চাদেরকে না পড়িয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে তাদেরকে বেতন পরিশোধ করতে হবে, ওইটা থেকেও অনেক ক্ষেত্রে হয়তো তারা রেহাই পাবে, হয়তো পরিপূর্ণ দিতে না হলেও তারা 50% দিতে পারবে। তাহলে ওই 50% ইনডাইরেক্টলি জনস্বার্থে হচ্ছে, অভিভাবকরাই মূলত এখান থেকে বেনিফিটটা পাবে। আর জনস্বার্থেই শিক্ষকদেরকে প্রণোদনা দিতে হবে এবং সুযোগ সুবিধা দিতে হবে এবং জাতীয় স্বার্থে। তবে এক্ষেত্রে আমি টোটালি একটি কথা বলতে চাই, কারণ যত তাড়াতাড়ি সম্ভব দেশকে আগাতে হলে আমাদেরকে অবশ্যই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, হয়তো করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে যে বিরূপ একটা প্রভাব পড়েছে সেই কারণে হয়তো পিছিয়ে থাকলেও শিক্ষা অন্য অনেক সেক্টর হয়তো পিছিয়ে পড়লো, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থতা যেন পিছিয়ে না যায়, বর্তমান বাজেটে যেন পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়, যেন পর্যায়ক্রমে জাতীয়করণ করার দিকে যেন এগিয়ে নেওয়া যায়। আর এই ক্ষেত্রে হয়তো আমি যেটা আমার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট না হলো একটা কথা বলতে হয়, যেহেতু আমাদের দেশ শিল্প উন্নত না, কৃষি নির্ভর একটা প্রতিষ্ঠান, কৃষিকাজও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সময় উপযোগী যুপযোগী একটি কথা বলেছেন যে সবাইকে, আমাদেরকে দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে থাকতে হলে সবাইকে কৃষিমুখী হতে হবে, কৃষিকাজে মনোনিবেশ করতে হবে। কৃষিকাজে মনোনিবেশ করার কথা বললে আসলে মনোনিবেশ করবে না। এক্ষেত্রেও প্রতিটা খানি অনুসারে, বিঘা অনুসারে বা উৎপাদিত ফসলের অনুপারে যদি তাদেরকে ভর্তুকি দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয়,
সেক্ষেত্রেও যদি বাজেটে যদি পর্যাপ্ত কৃষিক্ষেত্রে বরাদ্দ রাখা হয়, হয়তো আমরা দুর্ভিক্ষ পড়ব না, এবং দুর্ভিক্ষের হাত থেকে যাতে আমরা যতদিন যে সমস্যায় পড়ুক না আমরা বেঁচে উঠতে পারবো। শিক্ষার পাশাপাশি আমাদের অর্থনীতিটাকেও আমাদের অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে, চাঙ্গা রাখতে হবে। এই ক্ষেত্রে আমি সংশ্লিষ্ট সকলকে এই প্রতি আমাদের শিক্ষক সমাজকে বাঁচিয়ে রাখার জন্য, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য, যেহেতু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস না করলেও স্কুলে যেতে না হলো তারা ঠিকই বেতন পাচ্ছে, কিন্তু এই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক কম বেতন, অনেক কষ্ট করে তারা এই জাতীয় স্বার্থ রক্ষা করে গেছে, জাতীয় উন্নতি অগ্রগতিতে তারা অবদান রাখি গেছে। কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে আসলে তারা উৎসাহ উদ্দীপনা পাওয়া দরকার, সহযোগিতা পাওয়ার পরিবর্তে বিভিন্ন সময় বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নেতিবাচক কথাবার্তা সমাজের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে, আসলে এটা এক ধরনের শিক্ষাকে নিয়ে জাতিকে নিয়ে ষড়যন্ত্রের অংশ বলে আমার কাছে মনে হয়। হয়তো আমরা উন্নত হয়ে এগিয়ে যাই এটা অনেকে চায় না, হয়তো এটা বাইরের ষড়যন্ত্র আমাদের অনেককে দিয়ে এটাকে বাস্তবায়ন করে প্রাইভেট প্রতিষ্ঠানের প্রতি নেগেটিভ একটা প্রচারণা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে, এবং যারা প্রাইভেট প্রতিষ্ঠান করেছে তাদের ব্যাপারেও বিরূপ একটা কথাবার্তা এবং প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে বিরূপ কথাবার্তা সমালোচনা। অথচ জাতীয় উন্নতি অগ্রগতির ক্ষেত্রে এই প্রায় সরকারি এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। যদি সরকার জাতীয়করণ বা সরকারিকরণ করতে না পারতো, প্রাইভেট প্রতিষ্ঠানে যদি না হতো, তাহলে হয়তো আমরা আমাদের শিক্ষার হার এখনও আমরা 10%ই থেকে যেতাম, কিন্তু 10% থেকে 70%-এ যাওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান এই প্রাইভেট এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এবং তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে এবং তাদেরকে এই সংকটকালীন মুহূর্তে শিক্ষকদেরকে বাঁচিয়ে রেখে, শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে আমি আবারও বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সরকারের সকল দপ্তরের কাছে অনুরোধ জানাই। এই যে বন্ধের কারণে মানে যেসব স্টুডেন্টরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে নাই, এবং আগামী ফলাফলের ক্ষেত্রে তাদের পরীক্ষার মুখোমুখি যখন হবে, ফলাফলের ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়তে পারে? এক্ষেত্রে আসলে প্রাথমিক এবং অষ্টম প্রাথমিক যে সমাপনী পরীক্ষা, হয়তো ওইটা না নিলেও চলে, কারণ ওইটার কোনো প্রভাব না। অষ্টম শ্রেণীর মানে এটা একটা প্রস্তাব আছে, এটা একটা প্রস্তাব, হয়তো প্রাথমিক সমাপনী পরীক্ষাটা আসলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটার প্রয়োজনীয়তাও নেই। তা আর অষ্টম শ্রেণীটা যেহেতু একটা মান যাচাই করতে হবে, নাইনে গ্রেড যাচাই করতে হবে, সেক্ষেত্রে সিলেবাসকে একটা সাজেস্টিভ করে সামারাইজ করে, হয়তো এটা যদি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা নিতে না পারে, তাহলে অনলাইনে কিভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা, নাম্বার কমিয়ে দেওয়ার প্রয়োজন আছে কিনা, আমরা 100%-এর জায়গায় মানে 70-এ বা 50-এ বা এই ধরনের, হ্যাঁ অবশ্যই সিলেবাস কমিয়ে দিতে হবে, চ্যাপ্টার কমিয়ে দিতে হবে, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোকে সংযোজন করে তাদের যেন চাপ না হয়, যেগুলো না শিখলেই নয়, যেগুলো না পড়লেই নয়, এই ধরনের চ্যাপ্টারগুলোকে রেখে তাহলে অন্ততপক্ষে অনলাইনে হলেও পরীক্ষাটার ব্যবস্থা নিতে পারলে, তাহলে আমরা পরবর্তীতে 9-এ ভর্তি করানোর ক্ষেত্রে একটা মান বা একটা অবস্থান যাচ্ছে, না হলে হয়তো পরবর্তীতে এসএসসি লেভেল পরীক্ষা নিতে না পারলে এসএসসি লেভেলে গিয়ে এমন মানের স্টুডেন্ট যাবে হয়তো যারা বাংলায় ভালো করে নাম লিখতে পারে না। এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই অষ্টম শ্রেণীর পরীক্ষাটা রাখা দরকার, তবে এই সিলেবাসের উপরে পরীক্ষা নিতে গেলে হয়তো দেখা যাবে যে 50%-ও পাস করতেছে না, শিক্ষার ক্ষেত্রে হয়তো একটা অনেকে জোরে পড়বেন, অনেকে লেখাপড়া থেকে অলরেডি এর মধ্যে অনেকেই অনেক যাদেরকে হয়তো অনেক বলে বুঝিয়ে সুঝিয়ে প্রতিষ্ঠানমুখী করা গেছে, ওই ধরনের অনেকেই বিভিন্ন কাজে কর্মে জড়িত হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেকে যে শিক্ষা প্রতিষ্ঠান যখন চালু হয়ে যাবে গাদাগাদি করে বসতে হবে, মানে অনেক স্কুলের কিন্তু আসন সংখ্যা কম, যে মানে শ্রেণীকক্ষর তুলনায় মানে যে ফাঁক মানে গ্যাপ রেখে বা শারীরিক দূরত্ব রেখে বসার অনেক প্রতিষ্ঠানে নেই, এবং তার জন্য আপনার কী প্রস্তাব রয়েছে, যেহেতু ডবল ক্লাসের প্রয়োজন আছে কিনা, এক এক ক্লাসকে দুই ভাগে ভাগ করে নেওয়ার কোনো পদ্ধতি আছে কিনা, মানে বিপদ থেকে রক্ষার জন্য? চাইলেও তো স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না হঠাৎ করে, এই ধরনের ক্ষেত্রে হয়তো আমরা সপ্তাহে এক একটা ক্লাস সপ্তাহে দুদিন দুদিন করে যদি নেওয়া হয়, 10টা ক্লাসকে যদি আমরা 5 ভাগে ভাগ করে নিই, তাহলে প্রতিটা বেঞ্চের 3 ফুট দূরত্ব রেখে রেখে বসে ক্লাসগুলো ওই দুদিনে সিলেবাসকে কমিয়ে দিলে দুদিনে সিলেবাসগুলোকে টেনে এবং ওদেরকে হয়তো একটা অবস্থানে নেওয়া সম্ভব হবে। একেবারে শেষ পর্যায়ে তাহলে আপনি টোটাল আজকের আলোচনার উপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো যদি মেসেজ থাকে, এবার জাতীয় স্বার্থে বিশেষ করে আপনি প্রতিনিধিত্ব করতেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে,
এবং এই যে এই করোনার এবং শিক্ষকদের উদ্দেশ্যে কোনো কথা যদি থাকে এবং ছাত্রদের সচেতনতার উপর যদি কোনো কথা থাকে, যে যেখানে আছে, যেই বাসাতে থাকুক বা যে দিকে অবস্থানে আছে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রথমে যে কথাটা বলবো, তোমরা অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়া করা ছাড়া নিজেকে তৈরি করা, মা বাবার স্বপ্ন পূরণ করা, আশা পূরণ করা, বাসায় বসে বেশি বেশি পড়া, বেশি বেশি করে এখন তোমরা প্রচুর সময় পাচ্ছ লেখাপড়া করবা, লেখাপড়ায় মনোনিবেশ করবা। তবে তোমাদের প্রতি একটি কথা থাকবে যে মা বাবার কথা অবশ্যই মেনে চলবা, এখন মা বাবার নির্দেশনা মেনে চলবা, কারণ টিচারও কাছে নেই। মা বাবার কথা না শুনলে তোমরা হয়তো লাইনচ্যুত হয়ে যাবা। তোমাদের মা বাবাই তোমাদের সবচেয়ে মঙ্গল চায়, ভালো চায়, এবং তোমরা প্রতিষ্ঠিত হও, মানুষ হও, এটা মা বাবা যেভাবে চাইবে পৃথিবীর অন্য কেউ সেভাবে চাইবে না। অবশ্যই মা বাবার কথা শুনবা, বা অনুগত থাকবা, উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা না করে লেখাপড়ায় মনোনিবেশ করা, কারণ লেখাপড়া ছাড়া কোনো বিকল্প নেই। আর সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে যে কথাটি বলবো, যেহেতু সারাক্ষণ বাসায় থাকে, সারাক্ষণ পড়ার মধ্যে বসে না রেখে ওদেরকে একটু বিনোদন, একটু খেলাধুলা, একটু এক্সারসাইজ এবং একটু সময় দেওয়া, একটু রিল্যাক্সে থাকা, কারণ এক সময় একগামী চলে আসতে পারে লেখাপড়া শিক্ষা ভাষায় ধর্মীয় মুখে হওয়ার জন্য। এবং যে ধর্মে করে যে যে ধর্মে আছে সেই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবে, নামাজ প্রার্থনা ইত্যাদি করবে, এবং তারা সুন্দরভাবে একটা শৃঙ্খলা জীবনটাকে পরিচালিত করার জন্য বাসা এখন পর্যাপ্ত সময় আছে। এবং আশা করি অভিভাবকরা একটু সচেতন হলে তাদেরকে আনন্দের মধ্যেই, বাসায় থেকেও আনন্দের মধ্যে তারা জীবনকে গড়ে তুলতে অবশ্যই সক্ষম হবে। আমি সম্মানিত অভিভাবক বৃন্দকে অবশ্যই এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ রেখে অনলাইনে যে সমস্ত ক্লাসগুলো দেওয়া হচ্ছে এগুলোকে ফলো করার জন্য এবং এগুলো ওদেরকে দিয়ে দিয়ে আদায় করে নেওয়ার জন্য, অনেক সময় বাচ্চাদেরকে আদায় না করলে, শুধু পড়তে বললে, আসলে গাইডার না থাকলে হয় না, আপনাদেরকে গাইডার হিসাবে, টিচার হিসাবে কাজগুলো করে অনলাইনের সাথে সংশ্লিষ্ট থেকেই এই কাজগুলো চালিয়ে নিয়ে যেতে হবে। কারণ দীর্ঘদিন গ্যাপ থাকলে অনেক সময় দেখা যাবে যে হারানোরা লেখাপড়ার প্রতি তাদের একটা বিরূপ মনোভাব চলে আসতে পারে, পরবর্তী স্কুলে পাঠালেও তারা হয়তো স্কুলমুখী না হয়ে অনেকে লেখাপড়া থেকে ঝরে যেতে পারে। এই ধরনের যেন না হয়, অবশ্যই তাদেরকে বিনোদনের মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাবেন। এবং এটাই আশা করি আমার মাননীয় সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেহেতু এই সরকার শিক্ষা বান্ধব সরকার শিক্ষার জন্য অনেক কিছু করেছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছেন, এখনও যদি জাতীয়করণ সকল প্রতিষ্ঠানকে করা হয়, এমন অনেক প্রতিষ্ঠান আছে হয়তো বাংলাদেশে খুব বেশি একটা রাষ্ট্রীয় ফান্ড থেকে যাওয়া যাবে না, ও প্রাতিষ্ঠানিক ইনকাম থেকে, প্রাতিষ্ঠানিক ফান্ড থেকে হয়তো সকল প্রতিষ্ঠানকেই চালিয়ে নেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে। সরকার অবশ্যই পরিকল্পনা আমাকে সকল শিক্ষাকে জাতীয়করণ করার জন্য আমি আবারও দাবি জানাবো। এবং এই দুর্যোগ মুহূর্তে জাতীয়করণ তো করবে, এটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, কিন্তু এই সংকটকালে টিচার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই প্রণোদনা, উৎসাহ উদ্দীপনা, যেহেতু ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য আপনি অনেক কিছু করছেন, অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু যাদেরকে সর্বপ্রথম বাঁচিয়ে রাখা দরকার তারা তেমন কিছুই পাচ্ছে না, তাদেরকে দিতে হবে। এবং ওইভাবে অলরেডি তালিকা আমরা পাঠিয়েছি, শিক্ষকদের তালিকা পাঠিয়েছি, ওই তালিকা অনুসারে লামসাম একটা নয় এবং তারা যেন বেঁচে থাকতে পারে, এইভাবেই যেন পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হয়, এটাই আপনার কাছ থেকে আশা রেখে, আশা করে আপনি অবশ্যই শিক্ষকদের কথা বিবেচনা করবেন। এই আশাবাদ রেখে সকলকে, যারা যেখানে বসে আমার কথাগুলো শুনেছেন এবং তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর সম্মানিত অভিভাবকেরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগে শিক্ষকদের কথা মনে রেখেছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ পর্যন্ত আমাদের ডক্টর প্রিন্সিপাল সানাউল্লাহ সাহেবের যে কথাগুলো শুনেছেন, আসলে আজকের কথাগুলো কিন্তু মৌলিক কথা, প্রতিটা মানুষের কিন্তু প্রয়োজন। যেহেতু শিক্ষার উপর যদিও আলোচনা হয়, পারিবারিকভাবে সকলের এই আলোচনাগুলো শোনা দরকার, কারণ আমাদের সকলের কিন্তু একটি জায়গায় একত্রিত হতে হবে, সেটা হলে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা জাতির মেরুদণ্ড। এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে শিক্ষকেরা বেকার, এবং শিক্ষকেরা বেকারের পাশাপাশি ছাত্ররা কিন্তু বাসার মধ্যে অলস সময় কাটাচ্ছেন এবং তাদের এই নিয়মিত শিক্ষা চর্চা থেকে দূরে রয়েছেন। এবং উনি কিন্তু আজকে মূল্যবান কথা বলেছেন, বিশেষ করে শিক্ষকদেরকে প্রণোদনা দেওয়ার জন্য। এবং শিক্ষকদেরকে যদি প্রণোদনা দেওয়া হয় সে প্রভাবটা কিন্তু অভিভাবকদের উপরও পড়বে, যেহেতু অভিভাবকরা প্রতি মাসে যেই প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের বেতন পে করতে হয় তার থেকেও কিছুটা রেহাই পাবে। এবং
যে আরও অনেক কথা বলেছেন, বিশেষ করে যে ধর্মীয় কথা বলেছেন এবং বাসায় বসে এবং নিয়মিত ক্লাসের পাশাপাশি এবং জ্ঞান চর্চার কথা বলেছেন এবং স্বাস্থ্য মেনে বিধি মেনে চলার কথা বলেছেন। আপনারা যে যেখানে থাকুন না কেন, আমরা একটু দূরত্ব বজায় রেখে আমরা চলাফেরা করব এবং সোচ্চার হব, সচেতন হব এবং করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য সরকারের যেই বিধিবিধান এবং নীতিমালা দিয়েছে সেটা আমরা যে যেখানে থাকি না কেন সেটা মেনে চলব এবং অন্যকে মানার জন্য অনুরোধ করব। এবং ওনার কাছ থেকে আরও কিছু শোনার থাকলো, সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।